আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আমার আজকের ভিডিওটি মেঝে বা ওয়ালের যে কোনো যেদি দাগ আপনারা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারেন। আপনারা আমার ভিডিওটা স্কিপ করবেন না, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করবেন। আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। তো এরকম নেল পালিশ, মেহেদি বা কলমের যে কোনো দাগ আপনারা ওয়াল বা টাইলসের মেঝে, ফ্লোরের যে কোনো দাগ খুব কম সময়ের মধ্যে কীভাবে পরিষ্কার করে নেবেন সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা এখন দেখতে থাকুন। তো এভাবে আমাদের বাসায়, যাদের বাসায় বাচ্চা আছে তাদের মানে বাচ্চারা বেশিরভাগ সময় মেঝে বা ওয়াল এভাবে নোংরা করে দেয়, আমাদের অনেক কষ্ট হয় এটা পরিষ্কার করতে। তো আপনারা কিভাবে খুব কম সময়ের মধ্যে পরিষ্কার করে নেবেন সেটা দেখেন তাহলে আমি কিভাবে পরিষ্কার করছি। তো আপনারা রান্নাঘরে তেল ছিটছিটে মেঝে বা ওয়ালও এভাবে পরিষ্কার করে নিতে পারবেন। আমি এখানে এই যে দেখেন আমার মেয়ে এভাবে নেল পালিশ মেহেদি এভাবে একবারে মেঝে নোংরা করে দিয়েছে। তো আমি ভাবলাম আমি যেহেতু পরিষ্কার করব আপনাদেরকে দেখিয়ে দেয় কারো উপকারে আসতে পারে। তো আমি এখানে নেল রিমুভার নিয়ে নিচ্ছি। আসলে নেল পালিশ মেহেদি এগুলো কলমের কালি, এই নেল রিমুভার দিয়ে খুব সহজে এক মিনিটেই উঠে যাবে, যে আপনারা দেখতেই পাচ্ছেন। একটু নিয়েছি, তারপরে মানে নেল পালিশটা শুকিয়ে গিয়েছে, তারপরে অল্প ঘষা দিতে উঠে যাচ্ছে। আমি আরও কিছু দিয়ে পরিষ্কার করে দেখাবো, আপনারা দেখতে থাকুন, আপনাদের একটু হলেও উপকারে আসবে। যাদের বাসায় বিশেষ করে বাচ্চা আছে, বাচ্চা না থাকলেও আমাদের রান্নাঘরের মেঝে তারপরে ওয়াল অনেক নোংরা হয়ে যায়। তো আপনারা এই যে আমার এই পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনারা খুব কম সময়ের মধ্যেই পরিষ্কার করে নিতে পারবেন। তো এই তো আমি প্রথমে যে কঠিন যেদি ময়লা দাগটা সেটা নেল রিমুভার দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আসলে বেশি ঘষাও লাগে না, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমি হাতের কোনো প্রেসার ছাড়াই সহজেই এগুলো উঠিয়ে নিচ্ছি। আমরা যারা মানে বাসায় মানে এগুলো পরিষ্কার করি বা করে নিই তাদের আমাদের অনেক কষ্ট হয়। তো এই কষ্ট থেকে আপনারা রেহাই পেয়ে যাবেন নেল রিমুভার দিয়ে। প্রথমে আমি এই দাগটা পরিষ্কার করে নিলাম, এখন আমি আরও একটা জিনিস দিয়ে পরিষ্কার করে নিব। প্রথমে বেশি ময়লাটা আমি এভাবে পরিষ্কার করে নিচ্ছি, নেওয়ার পর এই তো যে যেদি ময়লা বেশি দাগটা উঠে গেছে এখনও হলুদ হয়ে আছে, সেই হলুদ দাগটা উঠানোর জন্য আমি হচ্ছে এই যে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে দিচ্ছি, হ্যাক্সিসল বা হ্যান্ড স্যানিটাইজার। এটা প্রায় আমাদের সবার বাসাতেই থাকে, নেল রিমুভারও থাকে। তো এটা আমি ছিটিয়ে দিলাম, দেওয়ার পর যে হলুদ দাগ আছে, যদি রান্না করে তেল ছিটছিটে দাগ বা মানে অনেক ময়লা দাগ, আপনাদের টাইলস যদি লালচে কালার হয়ে থাকে তাহলে আপনারা এভাবে পরিষ্কার করে নেবেন। আপনাদের হাতের প্রেসার ছাড়াই অল্প সময়ের মধ্যে আপনারা খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে পারবেন। এই তো উঠে যাচ্ছে সব কিছুই। এই তো আপনারা দেখতে পাচ্ছেন একটু ঘষা দিতেই উঠে যাচ্ছে সবগুলো দাগ, একবারে পরিষ্কার হয়ে যাবে। আমি একটু সময় নিয়ে এগুলো পরিষ্কার করে নিয়েছি সবগুলোই। আমি পরিষ্কার করে নেওয়ার পর আমি ফ্লোর ক্লিনার দিয়ে আমি আরও একবার এই মেঝেটা পরিষ্কার করে নিব। একবারে ঝকঝকে চকচকে হয়ে যাবে নতুনের মতো, আপনারা দেখতে থাকেন। বন্ধুরা এরকম আরও ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে অনেক ভিডিওর লিংক দেওয়া থাকে, তো আপনারা সেখানেও চেক করে আমার ভিডিওগুলো দেখতে পারেন। আপনাদের সংসারের অনেক কাজে লাগবে এই ভিডিওগুলো, একটু হলেও হেল্প হবে আমার। আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, আপনাদের যদি একটু উপকারে আসে তাহলে আমি অনেক কৃতজ্ঞ। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। এই তো আমি সব দাগগুলো উঠে নেওয়ার পর এখন ফ্লোর ক্লিনার, যে ফ্লোর আপনারা যেটা দিয়েই ক্লিন করেন না কেন সেই ফ্লোর ক্লিনার দিয়ে আমি ন্যাকড়াটা ভিজে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আপনারা যে কোনোভাবে এটা করে নিতে পারেন, আমার পদ্ধতিগুলো আসলে মানে
আপনারা যদি ফলো করেন আপনাদের সময়ও বেঁচে যাবে এবং খুব কম সময়ের মধ্যে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি আবারও বলছি, আমার এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, খুব কম সময়ের মধ্যে আপনারা এটা করে নিতে পারবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর কী ধরনের ভিডিও চান আপনারা যদি জানান, তাহলে আমি সেরকম ভিডিও তৈরি করার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।